তোমরা আল্লাহর জিকির করো, জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাগল হতে চায় কি চায় না? দুনিয়াত বন্ড হলি হক গুনি, আর তো আল্লাহ বন্ডন হলি তো আল্লাহ প্রিয় হলি হইতো, ঠিক না? সেজন্য তো একজন কবি বলে, পাগল মরলে বাতি জ্বলে, অনেক মোল্লা মৌলবি মরলে জ্বলে না। ওরে পাগলার ভিতর আল্লাহ আছে, মোল্লার চোখে দেখে না। পাগল মরলে বাতি জ্বলে, সুবহানাল্লাহ। কোন পাগল? আমার গৌসি পাক গরিবের আওয়াজ, গৌসুল আজমজ ভান্ডারি। আল্লাহর পাগল ছিল, কার পাগল? সেজন্য তো বলে, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগল মোল্লা মরলে জ্বলে না, ওই পাগলে আল্লাহ আছে, ওই পাগলে আল্লাহ চিনে, মোল্লা গনে চিনে না। পাগলে মরলে বাতি জ্বলে, মৌলবি মরলে জ্বলে না, অনেক মোল্লা মরলে জ্বলে না। সেই পাগলে আল্লাহ আছে, মোল্লার চোখে দেখে না। পাগল মরলে বাতি জ্বলে, আমার দয়ালু মায়ার নবীকে আমার আল্লাহর পক্ষ থেকে বলে, কুল ও আমার হাবিব রহমাতাল্লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, বিফাদলিল্লাহ, তারা আমি আল্লাহর ফদল পাইয়া, ওয়া বিরহমাতিহি, এবং রহমত পাইয়া, ফাবিজালিকা ফালিয়াফরহু, তারা যেন আনন্দ উল্লাস করে। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত ফজল দয়াল নবীর চেয়ে বড় ফজল আর কিছু হতে পারে? বড় রহমত আর হতে পারে? কারণ যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত আম্বিয়ে কেরামরা ফরিয়াদ করেছেন, উম্মতের হওয়ার সুযোগ দান করেন নাই, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সেই দয়াল নবীর মায়ের নবীর আশক বানিয়েছেন। এবং শেষ জামানাই আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। সেই দয়াল নবীর মায়ের নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করেছেন। সেই রহমাতুল্লিল আলামিন রহমতের চেয়ে বড় দয়া আর কিছু হতে পারে? জোর হন না, হতে পারে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর রহমত পাইয়া, ওরে দয়া পাইয়া, ফাবিজালিকা ফালিয়াফরহু, বান্দারে তোমরা খুশি উদযাপন করো, মিলাদুন নবী করো। তখন সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে জিজ্ঞেস করে, ও গো মায়ের নবী, ও গো রহমাতুল্লিল আলামিন, খুশি উদযাপন করলে কি হবে? তখন আমার দয়াল নবী সঙ্গে সঙ্গে বলে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যদি তারা সেই রহমত পাইয়া আনন্দ উল্লাস করে রে, তাহলে সেই আনন্দ হবে তাদের অতীতের যত ভালো কাজ কইরাছে, ওই সমস্ত ভালো কাজ থেকে অধিক অধিক পরিমাণে উত্তম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আর একটু চিল্লাই বলেন সুবহানাল্লাহ। খুশি উদযাপন করার জন্য বলেছেন কে? আরো জোর বলেন না, কে? সেজন্য তো আমরা মিলাদুন নবী পালন করি। শুধু তাই নয়, আমার দয়াল নবীজির কাছে জিজ্ঞেস করে, আন্না রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসুমিল ইসনাইনি ফাকালা ফীহি উলিতু ওয়া ফীহি উনজিলা আলাইহি, আমার দয়াল নবীর কাছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করি, ও গো মায়ের নবী, ও গো রহমাতাল্লিল আলামিন, সপ্তাহের মাঝখানের দিন, সপ্তাহের সপ্তাহের মাঝখানের দিনে সোমবারে আপনি রোজা রাখেন কেন দয়ার নবী? আপনি সপ্তাহের মাঝখানে সোমবারের দিন রোজা রাখেন কেন? আমার দয়াল নবী মায়ের নবী বলে, ফাকালা ফিহি উলিতু ওয়া ফিহি উনজিলা আলাই, সেই সোমবার দিন আমি নবীর আগমনের দিন, এবং ওয়া ফিহি উলিত
মৃত্যু আমার উপরে আমি নবীর জন্মদিন এবং ওয়ফিহি উনজিলা আলাই আমি নবীর উপরে ওহী নাযিল হয়েছিল তাই আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে ওরে খুশিতে আনন্দ উল্লাসে আমি রোজা পালন করি জোর বলেন সুবহানাল্লাহ তো মিলাদ নবীর পক্ষে কথা বললে খুশি হয় কে জোর বলেন না খুশি হয় কে কিন্তু বন্ধুরে কিছু কিছু বেজার হয় মোল্লা তারা খাই যে কুরার কল্লা দেখতে লাগে বল্লা দেশের মধ্যে আছে কি নাই আরো জোর বলেন না আছে কি নাই তাই তো আমি বলি পাগলা তিতা মিডা বুঝে না পাগলার হাতে জিলাফি দিও না মিলাদ কেমন বুঝিবি তো ফাতিহা দরুস বুঝিব নাই তারা জোর হন না বুঝিব না ও পাগলা তিতা মিডা বুঝে না পাগলা রে জিলাফি দিও না ও পাগলাই মাঝে মাঝে কামড়ে মারে মাঝে মাঝে কামড়ে মারে বিচার কিন্তু পাইবা না পাগলা তিতা মিডা বুঝে না পাগলা রে জিলাফি দিও না ঠিক না যাই জিয়েন বুঝিব এটা রিয়েন দিয়ং ফরিবি তো এটার আল্লাহ বুঝিবিল্লা ক্ষমতা ন দে কারণ প্রেমিক জানে প্রেমের মর্ম অপ্রেমিককে বুঝা দাই প্রেমিক জানে প্রেমের মর্ম অপ্রেমিককে বুঝা দাই প্রেমিক সারা বুঝিত পাইতো আর দেশত সাফুরি আছে কি নাই এ বল বেশি কথা কই সাফুরি আব্বাইদ্দে আব্বাইদ্দে বিন বাজাদ আছে না নাই সাপুরি যখন বিন বাজাই টোটা করে ওরে বিষক তুষাক আশেপাশে থাকলে দূরে চলে যায় ঠিক কিনা ঠিক বলে দূরে জাগুদি নাকি দূরত্ব হাসাই জাগুদি তন্ডা হইতে লাগে দূরে যালে কই ঠিক এ ঠিক হলি হবো না হন্য ঠিক হন্য বেটি কি ননা তো খেলা কম করিব তো জোশ আর হুঁশ জোশ আর দুনুয়ান একসাথে লাগিব ডাক্তার অনরে ফেহানা রাস্তা দিয়ে দৌড় জিতু হই অনা বাথরুম দিলে হামুব না ডাক্তার লোক সহ্য করতে তারি মেন্দানো রোগ কি ভালো হইব না ভালো হইতে না জোশ আর হুশ জোশ আর হুশ দুটোটা একসাথে লাগবে ওরে সাপুরে যেমন বিন বাজাইলে বিষত্ব সাপ আশেপাশে তাগলে কাছে চলে আসে ঠিক কিনা তেমনি যখন আশেকের রসুল না নবীর প্রেমে পাগল হইয়া ওরে নাতে রসুল পড়ে মিলাদুন নবী করে রে নবীর প্রেমিক হলে ওলির প্রেমিক হলে গৌসে পা খাজা গরি বেনওয়াজ গৌসুলা জুম্মাজ ভান্ডার আমিরুল আউলিয়ার প্রেমিক হলে আমার সাই শাশির কুটির প্রেমিক হলে আর ঘরে বসে থাকতে পারে কারণ শরীরের মধ্যে বিষ আছে কি আছে আরে প্রেমিক জানে প্রেমের মর্ম অপ্রেমিকে বুঝা দাই ওরে লালির প্রেমে মজুনু যেমন ঘর ছাড়িয়া বনে যায় ঘর ছাড়িয়া বনে যায় আল্লাহ আদম হাওয়া তৈরি করে দুনিয়াতে দিল ছেড়ে আদম হাওয়া তৈরি করে দুনিয়াতে দিল ছেড়ে জমসে কেলা জগতে জুড়ে জমসে কেলা জগতে জুড়ে দেখো নয়ন ঘুরাইয়া প্রেম ছাড়া চলে না দুনিয়া ও দেখো ভাবিয়া প্রেম ছাড়া চলে না দুনিয়া প্রেমে মশগুল আল্লাহ রসুল প্রেমে মশগুল আল্লাহ রসুল গৌস কুতুব আউলিয়া প্রেমে মশগুল আল্লাহ রসুল গৌস কুতুব আউলিয়া প্রেম ছাড়া চলে না ও দেখো ভাবিয়া প্রেম ছাড়া চলে না প্রেম যদি খোদার সাথে করেন নবীর সাথে করেন সেই প্রেমের স্বাদ শুধু বাড়তেই থাকবে কমবে না এখন তো আমাদেরকে মেসেঞ্জারে কথা বললে সেই মেসেঞ্জারের প্রেম হোয়াটসঅ্যাপ ইমোর প্রেম এক মাস দুই মাস এক বছর দুই বছর এক যুগ দুই যুগ পরে আর প্রেম ফিরিতে ভালো লাগে জোর হন না ভালো লাগে এই প্রেম প্রীতের মধ্যে স্বার্থ আছে দুনিয়াবি স্বার্থ আছে কথা বলেন ঠিক কিনা খোদার কসম করে বলি ও আমার ভাই যদি আপনি আল্লাহর সাথে প্রেম করেন কার সাথে
আমার আল্লাহর সাথে প্রেম করেন রে, আমার নবীর সাথে প্রেম করেন, কোরআনের সাথে প্রেম করেন রে, মসজিদ মাদ্রাসার সাথে যদি প্রেম করেন, সেই প্রেম যতই করবেন ততই স্বাদ বাড়তে থাকবে। ওর কিছু জিনিস খাইলে সেই জিনিসের স্বাদ মিটে যায়, কিন্তু আল্লাহর প্রেমের স্বাদ, নবীর প্রেমের স্বাদ, কোরআনের প্রেমের স্বাদ যতই করে ততই বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? সেই প্রেম আমরা করতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? প্রেমিক জানে প্রেমের মর্ম, অপ্রেমিককে বুঝায় দেয় প্রেমিক হতে হবে। সেজন্য মিলাদুন্নবী তারাই করবে যাদের দিলের মধ্যে নবীর প্রেম আছে রে, যাদের কলবের মধ্যে ওলির প্রেম আছে। আমার সিদ্দিকে আকবর বলে, কোন বলে, এই মাস জামাদিউসানের প্রথম জুমার নামাজ আজকে ইনশাআল্লাহ আমি পড়িয়েছি। জামাদিউসানের প্রথম জুমা আজকে, হুজুর ঠিক আছে না, জামাদিউসানের প্রথম তারিখ আজকে প্রথম জুমা। সিদ্দিকে আকবর এই ওফাতের মাস, সুবহানাল্লাহ বলেন না, এই সিদ্দিকে আকবর, আশিকে আকবর, যাকে আমার দয়াল নবী বলে আফজালুন নাস বাদাল আম্বিয়া, সুবহানাল্লাহ বলেন না, পৃথিবীর সমস্ত মানুষ থেকে যাকে যাকে বাছাই করেছেন, কি করেছেন, আলাদা করেছেন, আফজালুন নাস, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আফজল হিসেবে যাকে ঘোষণা করেছেন আমার দয়াল নবীর নূরানি জবানে, উনি হলেন সিদ্দিকে আকবর, আশিকে আকবর। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই সিদ্দিকে আকবর বলেন, মান আরহামা দারহামান মাউলুদিন নবী নবীর প্রেমে মজনু হইয়া একটা মিলাদুন নবীর অনুষ্ঠান করবে, এই মিলাদুন নবীর জন্য কিছু টাকা খরচা করবে, আমার সিদ্দিকে আকবর বলে কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, ওগো আমার মাবুদ, ও মাওলারে, আপনি ওই ব্যক্তি আমার কাছে দিয়া দেন, ওই ব্যক্তির সাথে আমি সিদ্দিকে আকবর জান্নাতে থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রফিক জান্নাতি বন্ধু হবে, রফিক মানে বন্ধু, কার রফিক ফিল জান্না। সিদ্দিক আকবর বলেন যে মিলাদুন্নবী করবে, মিলাদুন্নবী যে একটা পয়সা, এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা, দশ টাকা, একশো টাকা, এক হাজার, এক কোটি টাকা খরচা করবে কিয়ামতের ময়দানে। সেই সিদ্দিকে আকবর বলেন আমি সিদ্দিকে আকবরের বন্ধু হিসেবে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা মিলাদুন্নবী করে সিদ্দিক আকবর বন্ধু হতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? যেই সিদ্দিকে আকবর নবীর পাশে শুয়ে আছেন, আয়েশা সিদ্দিকে পায় নাই, আমার দয়াল নবীর সন্তান কাসেম সেই জায়গা পায় নাই, কিন্তু আশিকে রসুল পেয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ, আরে নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে, হায় হায়, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আসে কো মুমিনের ঠিকানা, সবাই মিলে মদিনা, মদিনা, আসে কো মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো ভাই রে, দিদার চেয়ে কাঁদো ভাই রে, হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা, আসে কো মুমিনের ঠিকানা, জোরে জোরে, মদিনা, মদিনা, আসে কো মুমিনের ঠিকানা, হাই হাই, দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে, দিদার চাই কি চাই না? নবীর দিদার পেয়ে গেলে আর পৃথিবীতে কোনো শখ থাকেনি, কোনো আশা থাকবে নি। ওরে সেই নবীর মহব্বতে বলি, দিদারি চেয়ে কাঁদো সবাই, দিদারি চেয়ে,
হায় হায় দিদারে চেয়ে কাঁদি সবাই হই না নবীর দিওয়ানা মদিনা মদিনা মিনের ঠিকানা জোরে জোরে মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা জোরে বলেন না সুবহানাল্লাহ সেই সিদ্দিক আকবর যাকে আমার দয়াল নবী বলেছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া সেই সিদ্দিক আকবরের যদি বন্ধু হতে চাই মিলাদুন নবীর দরকার আছে কি নাই আরো জোরে বলেন না আছে কি নাই শুধু তাই নয় দুইটা আয়াতে করিমা তেলাওয়াত করেছিলাম একটা হলো মিলাদুন নবীর সংক্ষিপ্ত আলোচনা করব আর একটা আয়াতে করিমা তেলাওয়াত করলাম সূরা তাওবা 9 নম্বর সূরা কয় নম্বর 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াত আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أركتو تو بولن سبحان الله أمار الله بولن ওগো আমার ইমানদার যারা অদৃশ্যে বিশ্বাস করেছো যারা আমার হাবিবের উপরে ঈমান এনেছো কালমা পড়েছো তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো কি করো জোরহন না ভয় করো কি করো ইয়ারা ভয় করি না জোরহন না ভয় করি না ভয় গল্লি মুসত খালি কেতাকে ফজর ওয়াক্ত না জিগিরে খালি তাই না তাই প্রথম কাতারও পুরোপুরি নয় নয় তো এটা হইলে ওই ফের আর আর কে নয় আবার অন্য তো বেকুন ইমানদার খুব আশেক রসুল মানুষ আর আর কে আশেক রসুল নাম দিয়ে রে বোধ ফাঁসেকের মতো হাস গরত দা ফান যে কেন নামাজ আদায় না গর দেরে হুম অনেক জায়গাতে আসে না নাই তো নামাজ না পড়লে কি হবে আল্লাহকে ভয় করার মতো করতে হবে কারণ ভয় করে না লাওয়ারিস যারা কারা তোকায় তোকায় যারা তাদের কোনো পিছনে ব্যাকগ্রাউন্ড নাই তাদের কোনো অভিভাবক নাই ওরে যারা ঈমান এনেছে কালমা পড়েছে ওরে আমার আল্লাহ বলে আমানুত্তাকুল্লাহ ওরে আমার ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করো মনের মধ্যে প্রশ্ন জাগে মাবুদ রে আপনাকে ভয় করলে কি হবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তর আসে কিয়ামত নামের একটা দিন আসবে কি আসবে না জোরে বলেন না আসবে কি আসবে না আজকে যখন আমি এসএইচএম বুরহান তালুকদার গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হই বা আমি অসুস্থ হইয়ে পড়ি আমার পরিচিত বন্ধু বান্ধব যারা আমাকে দেখতে যায় কি যায় না বন্ধু রে ও আমার বাবাজি বন্ধুরা রে গো যখন আজকে আপনি অসুস্থ হয়ে পড়েন আপনার শরীরের মধ্যে রোগ হয়ে যায় আপনার বন্ধু বান্ধব আপনাকে দেখার জন্য আসে চিকিৎসা করার জন্য মানুষ টাকা দেয় ফল ফ্রুট নিয়ে তোমাকে দেখতে আসে কিন্তু এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে আপনি হাউমাউ করে কান্নাকাটি করবেন আপনাকে সাপে কামড়ে দিবে আপনাকে বল্লম দিয়ে মারা হবে আপনার আওয়াজ কেউ শুনবে না সেই দিনে আপনার সাথী কাউকে পাবেন না কথা বলেন ঠিক কিনা সেই জায়গাটার নাম হলো কবর এবং হাসর কবর এবং হাসরের মধ্যে যেই সন্তান সন্ততির জন্য আপনি নিজের আপন ঘর চাইড়া দিয়া বিভিন্ন জায়গার মধ্যে কামাই রোজগার করেন সেই সন্তানকে যদি মারা যাওয়ার আগে যখন আপনি বুঝতে পারেন কি পারেন বুঝতে পারবেন আমার তো মনে হয় মরার টাইম চলে আসছে আর বেশি দিন বাঁচবো সেই সময়ের মধ্যে আপনজন যারা তাদেরকে যদি অসিহত করান বা নসিহত করান ওরে আমার বন্ধু ও আমার ভাই ও আমার ছোট বউ ওগো আমার দাদা যান ওগো আমার আব্বা যান মনে হয় মরার টাইম চলে এসেছে আর বেশি দিন বাঁচবো
বেশি দিন বাঁচব না। শুনেছি কবর খুবই অন্ধকার হয়, খুবই ভয়ঙ্কর হয়, জানি না ইবাদত বন্দেগী করেছি, ওই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়েছে কি না। যদি কবুল না হয় কবরের মধ্যে ওরে প্রচন্ড শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি আমার অনেক ভয় লাগবে, অনেক কষ্ট থাকবে। ওরে আমার বন্ধুও আমার সন্তানও আমার বউ, তুই কি দুই একদিন আমার সাথে থাকবি নি? যদি ওসিহত বা নসিহত করান কবরে যাওয়া সম্ভব? আমরা তোমার লজিত গুফারিবেন ভাল্লার কি আর যাতে দরিয়ের লজিত গুফারিবেন না না পারিবেন। এসেছি একা যাব যে একা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা? নবীর দেখা চাই কি, চাইতে চাই কি না? জোরে বলেন না, আমাদের মনের মধ্যে আশা আছে কিনা? থাকলে নামাজের দরকার, মিলাদের দরকার, ফাতিহার দরকার আছে। এমন একটা সময় আসবে, সেই সময়টার নাম হবে কিয়ামত, ফুল সিরাত কবর। সেই কবরের মধ্যে আপন বলতে কাউকে পাবেন? জোরে বলেন না, আপন বলতে কাউকে পাবেন? আমার আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওরে তোমার ধন সম্পদ, বউ বেটি, ঘর বাড়ি, তোমার যত ধন সম্পদ আছে, মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ, তোমার মাল সম্পদ কোনো কিছুই যাবে না, আমার আল্লাহর কাছে যাবে ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নিখুঁত একটা অন্তর, নিখুঁত একটা অন্তর, আয়নার মতো, কিসের মতো? আয়নার মতো। সেই আয়না পরিষ্কার করার জন্য ওলিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? সেই রুহকে আয়নার মতো করার জন্য দরকার আছে কি নাই? সেজন্য তো বলে, আমার গোসল আজি ভান্ডারি আয়নারে খারি ঘর, আয়না বানাইয়া দামরে কলবের ভিতরে বাবারে, আয়না বানাইয়া দামরে কলবের ভিতর, গোসল আজি ভান্ডারি আয়নারে খারি ঘর, গোসল আজি ভান্ডারি গরে আইনা বানাইয়া দামর কলবের ভিতর, মৌলাজি আইনা বানাইয়া দামর। ওরে আল্লাহর বলি কেমন জাত আমার? আল্লাহ বলে, ও কুনু মা সাদিকিন, আমি আল্লাহকে ভয় করে এবং আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর মাহবুব বলি, যারা তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যাদের কাছ থেকে ঈমান পেয়েছি, যাদের কাছ থেকে নামাজ শিখেছি, যাদের কাছ থেকে আল্লাহকে চিনেছি, তাদের নাম হলো বলি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদের একটা আয়াত করিমা তেলাওয়াত করেছি, ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহকে ভয় করার জন্য এবং ওলিদের সঙ্গী হওয়ার জন্য। আমার আল্লাহ হাদিসে কুদুসির মধ্যে বলে, যদি তুমি ওলিদের সাথে বন্ধুত্ব না করে শত্রুতা করো, বন্ধুত্ব না করে জরহন নাও, বন্ধুত্ব না করির শত্রুতা করলি। আমার আল্লাহ বলেন, আর নবি হুরাইরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, কল রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা কলা মান আদালি, আল্লাহ বলেন, কে বলেন? ইন্নাল্লাহ তাআলা কলা মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। উচ্চ আওয়াজে বলেন নাউযু বিল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি যুদ্ধ ঘোষণা করলাম, তা আল্লাহ যুদ্ধ করে পারিবেন না? বিক্ষুল্লাহ তো ফাইতেন নয়, আল্লাহ তো দূর হতো, হান্ডার টাইগার লো ফাইতেন নয়, আল্লাহ আল্লাহ ফারিবেন না? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ বলেন, ওকুনু মা সাদিকিন, তাদের সাথে যদি তোমরা বন্ধুত্ব না করে শত্রুতা ঘোষণ করো, আমার আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, তাহলে আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য তুমি প্রস্তুত থাকো। আল্লাহর সাথে যুদ্ধ করা কি কখনো পারা সম্ভব হবে? কখনো সম্ভব হবে না রে বাবা। কারণ আমার আল্লাহ বলে, ওগো আমার বান্দা,
তোমরা যাদের কাছ থেকে ইসলাম পেলা, যাদের মাধ্যমে কোরআন পেলা, মসজিদ মাদ্রাসা পেলা, যাদের কথা শুনে তোমরা আমি আল্লাহকে চিনলা, ওরে তাদেরকে যদি অনুসরণ না করো, তাদেরকে যদি মহব্বত না করো, তাহলে সেইটা বেওয়াফাদারি হবে। কি হবে? বেওয়াফাদার মুনাফেকর আলামুল জান্নুন হয়, তার গুণগণ ফরিবুত। বলি আল্লাহর বাংলাদেশ, বলি আল্লাহর বাংলাদেশ, সুফিয়ায়ে কেরামদের বাংলাদেশ। ওরে এই দেশে থাকতে হলে ওলি আল্লাহকে মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে ভাইরে, আপনার নামাজ আছে, রোজাই আছে, হজ আছে, জাকাত আছে, আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি যদি আল্লাহর ওলিকে না মানেন, বিপদের আশঙ্কা আছে। কারণ অনেক সময় দেখা যায় অনেক ভাইরা ড্রাইভিং করে, কি করে না, ড্রাইভার হলো ড্রাইভিং না করে, ড্রাইভিং করে, বিআরটিসিতে তারা পরীক্ষা নিরীক্ষা করে, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের পক্ষ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, আপনি ভালো ড্রাইভিং করতে পারেন, আপনাকে এই সনদটা দেওয়া হয়েছে, এইটা নেন, এইটা যখন পুলিশে ধরবে এটা দেখাবেন আপনার ড্রাইভিং লাইসেন্স। ভাইরে আপনি বাসকালে হাইওয়ে রোডের মধ্যে চালাচ্ছেন গাড়ি, একটা ফোর দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে কাজ চলতেছে, কি চলতেছে, একটা ঘর তো করা হয়েছে, কনন করা হয়েছে, এই কনন করার পাশে একটা উপরে লেখা আছে স্টপ, গাড়ি স্টপ, স্টপ। আপনি যদি সেই জায়গার মধ্যে গাড়ি না থামান, যদি গাড়ি বর্বরায় চলায় জঙ্গুই, বিপদ ফরিবেন না ফরিবেন, আমার আল্লাহ বলেন আল্লাহ, আমার কিছু বন্ধু আছে, তাদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, খবরদার, খবরদার, সাবধান, সাবধান। কখন বেড়া হয়, কখন দেওয়া হয়, যেখানে বিপদের আশঙ্কা থাকে। ওরে ভাই, ড্রাইভিং জানলে আর লাইসেন্স থাকলে গাড়ি চালাই জেলে চলবে? কোন রাস্তার মধ্যে কোথায় কাজ চলতেছে, কোন জায়গার মধ্যে কোথায় খনন করা হইয়াছে, কোথায় সাবধান লেখা আছে, স্টপ লেখা আছে, এগুলা দেখার দরকার আছে। যদি না দেখাইয়া বর্বরায় গাড়ি চলাইয়া যান, ওরে ভাই বিপদের আশঙ্কায় আছে। তেমনি আমার আল্লাহ কয়, আমার কিছু এমন মাহবুব বলি আছে, এমন কিছু বন্ধু আছে, সাবধান, সাবধান, তোমরা তাদেরকে যদি না মানো, তাহলে তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, যাকাত কোনোই কাজে আসবে না, সবগুলো ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর ওলি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন নি? আল্লাহর ওলি শেখ সাদীর নাম নুন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। একটা অনুষ্ঠানের মধ্যে গেলেন, বিবাহ অনুষ্ঠানে, ওনার তেমন শান শওকত বোরহান তালুকদারের মতো এরকম কোট পাঞ্জাবি আর জুব্বা ছিল না রে বাবা, হাতের মধ্যে রিং ছিল না, এই 11,000 টাকার দামের গড়ি ছিল না, আল্লাহর বলি রে পাগলের মতো চলে রে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটা অনুষ্ঠানের মধ্যে গেল, কাপড় চুবরে ছিড়া, ওনাকে কেউ পাত্তা দেয় না, যারা সুন্দর পোশাক পরেছে এসএইচএম বুরহান তালুকদারের মতো, তাদেরকে সবাই ওয়েলকাম, ওয়েলকাম, স্বাগতম জানাইয়া ওরে ঘরের মধ্যে কাওয়ান দে। ওদিকে আর আল্লাহর ওলি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে, ওরে আমাকে দাওয়াত দিলে তোরা, ওরে দাওয়াত দেওয়ার পরে আমি যেন, আমি যখন তেমন শানসক দুয়ালা পাঞ্জাবি আর জুব্বা কোট পরে আসি নাই, তোরা আমাকে পাত্তা দিচ্ছিস না, আজকে তোদেরকে আমি জনমের খাবার খাওয়াইয়া দিব। এই বলে আমার শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মনটাকে খারাপ করে বাজারের মধ্যে চলে গেলেন। কোথায় চলে গেলেন? জোরে বলেন না, কোথায় চলে গেলেন? ওরে আল্লাহর বলি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বাজারের মধ্যে চলে গেলেন, দোকানদারকে বলে, ও ভাই দোকানদার,
আমাকে একটা সুন্দর জামা দাও আর একটা খোদ দাও, আমাকে পাঞ্জাবি টুপি দাও পাগড়ি দাও, এই পাঞ্জাবি টুপি পড়িয়া আজকে একটা বিবাহ অনুষ্ঠানের মধ্যে যাইব। আমার শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওই দোকানদারের কাছ থেকে পাঞ্জাবি জুব্বা কোট পাগড়ি গুলা কিনিয়া যখন ওই অনুষ্ঠানের মধ্যে আবার গেল রে, সাহাবি দাওয়াত উনাকে দেখে উনাকে ওয়েলকাম ওয়েলকাম স্বাগতম জানাইতে লাগলেন, জোর বলেন সুবহানাল্লাহ। আমার শেখ সাদি রহমতুল্লাহ মনে মনে ভাবে আজকে তোদেরকে আমি ওয়েলকাম, তোদেরকে আমি বুঝাইমো, তোরা তো মানুষকে কাওয়ান দিস না, তোদের তোরা তো মানুষের পোশাক রে কাওয়ান দিস। এই বলে আমার শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে প্রবেশ করলেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির সামনে হুজুর নেন খাওয়ান শুরু করেন, মাংস দিল, পোলাও দিল, গরুর মাংস দিল, মাখন বিরিয়ানি দিল রে। আমার শেখ সাদি রহমতুল্লাহ আলাই ওই গোস্তর বাটিটা লইয়া ডান হাতের মধ্যে গায়ের মধ্যে মেখে নেয়, জোর বলেন সুবহানাল্লাহ। সাহাবী দাওয়াত বলে হুজুর নে আপনি আমাদেরকে কোন বিপদের মধ্যে ফেলতেছেন, খাবার দিলাম আপনাকে খাবার জন্য আপনি নিজে না কাইয়া পোশাকের মধ্যে ঢালেন কেন? আমার শেখ সাদি রহমতুল্লাহ আলাই কারো কথা না শুনে আবার ডান পাশ থেকে ওই যে নলার জল দিল ওই নলাটা গায়ের মধ্যে মাখেনে, ওনারা লজ্জা পাই বলেন গো হুজুর খাওয়ান দিলাম আপনাকে খাওয়ার জন্য আপনি কেন আমাদেরকে লজ্জা দিচ্ছেন? তখন আমার শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে ওরে পাগলা রে কিছুক্ষণ আগে আমি আসছিলাম, আমি ওই কন্যারের মধ্যে বসেছিলাম, আমার কাপড় তেমন সাংসকতওয়ালা ছিল না, এমন দামি কোনো কাপড় ছিল না, তোরাকে আমাকে মানুষ হিসেবে বাবস নাই রে পাগলা। আজকে আমি যখন পোশাক পরিধান করে আসলাম তোরা সবাই আমাকে ওয়েলকাম জানানোর জন্য তোরা মা তোরা অনুষ্ঠানের গেটের মধ্যে গিয়ে আমাকে স্বাগতম জানাইলি ওয়েলকাম জানাইলি, আমি তখন বুঝতে পারলাম তোরা মানুষকে খাওয়ান দিস না কাওয়ান দিস না, মানুষের পোশাক রে কাওয়ান দিস, সেজন্য আজকে জনমের মতো খাবার খাইয়া ফেললাম, জোর বলেন সুবহানাল্লাহ। ওরে আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার, বলি আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার, আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার, আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার, সালাতুনিয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি আল ফাগল বেশি তাই কি বেশি তাই বুঝিন না পারিবে না আরাম। আপনি হয়তোবা দিনে তিন বেলা খাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহর ওলি হাঁটার সময় হাতের মধ্যে তসবিহ আল্লাহু 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 জিকির করে আপনি জানেন না, কারণ ওনারা লোভ দেখিয়ে কিচ্ছু করে, লোকের কথাকে পাত্তা দেয় না, মানুষ পাগল বলে কি বলে, পাগল বললে ওনা এটার ধার দাঁড়ায় না। মানুষ অনেক সময় ভণ্ড বলবে, মানুষ অনেক সময় পাগল বলবে, ওরে আল্লাহর ওলিরা কোনো মানুষের ধার দাঁড়ায় না, কারণ ওনারা কার আপন হতে চায়, জোর বলেন না কার, আল্লাহর আপন হতে চাই। যারা আল্লাহর আপন হতে চায় তারা দুনিয়ার কোনো দ্বার দাঁড়ায় না, মানুষ ওনাদেরকে পাগল বলুক ভণ্ড বলুক তাদের কোনো দ্বার। সেজন্যই আবু সাঈদ খুদুরি, আবু সাঈদ খুদুরি আমার দয়াল নবীর মোহাব্বত সাহাবা, উনি অনেক হাদিস বা রেওয়ায়েত করেছেন, উনি বলেন কল রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকসিরু জিক্রাল্লাহ
আজ্জা ওয়া জাল্লা হাত্তা ইউকালু ফি মাজনুন। ওরে আমার দয়াল নবীর সাহাবা আবু সাইদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আমার দয়াল নবী মায়ের নই বলেন, ওগো আমার উম্মত তোমরা বেশি বেশি করো আল্লাহর জিকির করো। কার জিকির? ও জোরহন না, কার জিকির? বেশি বেশি করে আল্লাহর জিকির করো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করে, ওগো মায়ের নবী, ওগো দয়াল নবী, কেমন করে জিকির করব, আপনি আমাদের একটা দৃষ্টান্ত দেন। আমার দয়াল নবী বলে, মানুষ তোমাদেরকে মাজনুন হিসাবে যেইভাবে আখ্যায়িত করে, হাত্তা ইউকালু ফি মাজনুন, মানুষ যাতে তোমাদেরকে পাগল বলে আখ্যায়িত করে, সেইভাবে তোমরা আল্লাহর জিকির করো। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাগল হতে চায় কি চায় না? দুনিয়াত বন্ড হলি হক গুনি, আর তো আল্লাহ বন্ডন হলি, তো আল্লাহ পিওলি হইতো, ঠিক কিনা? সেজন্য তো একজন কবি বলে, পাগল মরলে বাতি জ্বলে, অনেক মোল্লা মৌলবি মরলে জ্বলে না। ওরে পাগলার ভিতর আল্লাহ আছে, মোল্লার চোখে দেখে না। পাগল মরলে বাতি জ্বলে, সুবহানাল্লাহ। কোন পাগল? আমার গৌসি পাক গরিব নওয়াজ গৌসুল আজমজ ভান্ডারি, আল্লাহর পাগল ছিল। কার পাগল? সেজন্য তো বলে, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না, পাগল মোল্লা মরলে জ্বলে না। ওই পাগলে আল্লাহ আছে, ওই পাগলে আল্লাহ চিনে, মোল্লা গনে চিনে না। পাগলে মরলে বাতি জ্বলে, মৌলবি মরলে জ্বলে না, অনেক মোল্লা মরলে জ্বলে না। সেই পাগলে আল্লাহ আছে, মোল্লার চোখে দেখে না। পাগল মরলে বাতি জ্বলে, মরে মোল্লা মরলে বেস্তি যাবে, পাগল মরলে অমরে হবে। মোল্লা মরলে বেহেস্ত যাবে, পাগল মরলে অমর হবে। তরিকার বাতি জ্বালাবে, তরিকার বাতি জ্বালাবে, যেই বাতির জ্যোতি কমে না। সুবহানাল্লাহ। এমন বাতি জ্বালাবে যেই বাতি কিয়ামত পর্যন্ত জারি থাকবে, বলেন না সুবহানাল্লাহ। মোল্লা কাদের কথা বলেছেন? সুন্নি মোল্লাদের কথা বলে না, যারা ওলিদের মাজারে যাওয়া শিরিক বলে, ওলিদের সাথে সম্পর্ক রাখা যাবে না বলে, তাদের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আরে একটু চিল্লাই বলেন ঠিক কিনা? পাগল ছিল বাবা মহিউদ্দিন, ওরে পাগল ছিল খাজা মঈনুদ্দিন, পাগল ছিল মহিউদ্দিন, পাগল ছিল বাবা মঈনুদ্দিন। ওরে ওরে দিল্লিতে নিজামুদ্দিন, দিল্লিতে নিজামুদ্দিন, আল্লাহর প্রেমে দিওয়ানা। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না, অনেক মুলবি মরলে জ্বলে না। পাগলার ভেতর আল্লাহ আছে, মোল্লার চোখে দেখে না, ঠিক না? হযরতে শামসে তাবরিজ আল্লামা জালালউদ্দিন রুমি, ও তুই কে খেয়াল করে যা কেন সাউন, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে বংশিয়াত, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সকলে সুরে বংশিয়াত, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুন্নি জনতার নয়ন মনি সুন্নিয়ত অহংকার বিশিষ্ট আলেমে দিন ঐতিহ্যবাহী আঞ্জুমানে
আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি প্রতিষ্ঠাতা পরিচালক হযরত আল্লামা জনাব মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদের মাদ্রাসা জিল্লুল আলী সাহেব, সকলে বলেন মারহাবা। এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বাসকালী চন্দ্রপুর খাজা রুহানি সেবা চিকিৎসালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি আধ্যাত্মিক শাহজাদা জনাব মোহাম্মদ নুরুল আফসার চিশতি মাদ্রাসা জিল্লুল আলী সাহেব, সকলে বলেন মারহাবা। এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশ্বাস মেহমান আল্লাহ এস এম শাহাদত হোসেন আল কাদের মাদ্রাসা জিল্লুহ, আরো অসংখ্য উলামায়ে কেরাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক সকল হাজিরাকে কবুল আর মঞ্জুর করে দিক, সকলে বলেন আমিন। হুজুর আশা মানি আমি গুনাহগারের আলোচনা শেষ করে দেওয়া আসুন। হযরতে জালালউদ্দিন রুমি হযরতে এই ঘটনাটা বলে ইনশাল্লাহ 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দিব। কয় মিনিট জোরে বলেন না, কয় মিনিট? 5 মিনিটের ভিতরে। 5 মিনিট মানে পাকে পাঞ্জাতান, পাকে জোরে বলেন না, পাক হাতের মধ্যে আঙ্গুল কয়টা? জোরে বলেন না কয়টা? 5। এই জন্য বললাম বরকুতের জন্য 5 মিনিট থেকে 10 মিনিট 15 মিনিট হতে পারে, আবার 5 মিনিটের আগেও হতে পারে। পাকে পাঞ্জাতান আমার দয়াল নবী মৌলা আলী মা ফাতেমা ইমাম হাসান এবং হোসাইন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জালালউদ্দিন রুমি উনি বলেন আমি যখন মৌলানা ছিলাম না তখন মানুষ আমাকে মৌলানা ডাকতো, আর যখন থেকে আমি সত্যিকারের মৌলানাই হলাম তখন মানুষ আমাকে ভণ্ড বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সত্যিকারের যখন আমি মৌলানা হিসাবে রূপান্তরিত হলাম কখন হলো? যখন উনি শামসে তাবরিজের দর্শন পেল, জোরে বলেন না সুবহানাল্লাহ। শামসে তাবরিজের দর্শন পেল আমার জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই, রাস্তা দিয়ে ডাকছেন। উনি ফিকাহে পড়ালেখা করতেন, কিসে ফিকা শাস্ত্রে পড়ালেখা করতেন, কিতাবগুলো বুকের মধ্যে নিলেন এইভাবে। তখন হযরতে শামসে তাবরিজ রহমাতুল্লাহ আলাই জিজ্ঞেস করে, ও ভাই জালালউদ্দিন রুমি আপনার হাতের মধ্যে এইগুলা কি? তখন বলে ইয়ে আইলম মাসকে তুনা দানা, হদে পাগলা, ইয়ে আইলম মাসকে তুনা দানা, ইয়ে আলম ইয়ে না আলম ইন তু ফলা ইয়ে দোরাই বুঝুতেছ তুনা জোর হান্না সুবহানাল্লাহ। যখন এন্ডিল হইয়ে আল্লাহর ওলি তো শামসে তাবরিজ কিতাব দিয়ে কোন দিয়ে মেলা কি দিয়ে দে দিয়ে ফানিন মেজে মেলা। তখন আবার হ তুই আর ফান আর কিতাব কিনলে ফানিত ফেলাইলে হন হত দে জালালউদ্দিন রুমি দিনে জগৎ বিখ্যাত আলেম তফসিরে জালালাইন লিখেছেন, হতুয়া কিরে তুই আর কিতাব কিনলেই ফেলাই দিলে হজ্জে বাজি গেল গু হদের চেরি গা সাইয়া বাল্য দিন দের হদ ইয়ে বুলো দিগে বে দিয়ে নয় আর কিতাব দে বিজে ফেলাইও হদেচ্ছে বিজে ফেলাই দিবের নুবিজে ফানি আলো ইম জোর হন না সুবহানাল্লাহ। হযরতে বাবা শামসে তাবরিজ ওই কিতাবগুলা যখন আবার ডান হাত শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, এক একটা কিতাব অক্ষত অবস্থায় ওনার হাতের মধ্যে চলে আসলো, জোর বলেন সুবহানাল্লাহ। তখন জালালউদ্দিন রুমি বলে ভাই এইটা কি? হদে ইয়ে আইলো মাসকে তুনা দানা, ও জি হইয়ে ফের দি দে সুবহানাল্লাহ না হদুয়া ইয়েন কি হদ ইয়ে আইলো মাসকে তুনা দানা হদ ইয়ে এনে করলাম তুই ফলা এর বুঝতেছ তো? বাবা শামসে তাবরিজের কদমের মধ্যে পড়ে গেল অবাজান। আর একখানে আলমি এসে কম্পারিবু দে, যখন শিকম পরিবু হই এত সহজে আল্লাহর ওলিরা ধরা দে, জোর বলেন আল্লাহর ওলিরা ধরা দে। বাবা জুনায়দ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক ছিলেন, মুরিদ ছিলেন হযরত মনসুর হাল্লাস, ওনার অনেক মুর্শিদ ছিল একদম শেষ পর্যায়ে যিনি মুর্শিদ ছিলেন ওনার নাম হলো হযরত জুনায়দে বুগদাদি। একদিন আলোচনা করতে লাগলেন আধ্যাত্মিক আর রুহানি আলোচনা, সেই কানের মধ্যে উনি একদিন বলতে লাগলো আল্লাহর দিদার কিভাবে পাওয়া যায়। তখন উনি যখন আলোচনা করলো আলোচনার শেষে তখন স্পেশাল মুর্শিদের কদমের মধ্যে যাইয়া বলে, ওগো আমার দয়াল মুর্শিদ ও দয়াল
কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর দিদার পাবো, আপনি আমাদেরকে সেই শিক্ষাটা দান করেন। তখন সহজে আল্লাহর ওলিরা কিন্তু ধরা দেয় না, কারণ দামি জিনিস আল্লাহকে পাওয়া এত সহজ। যখন মনসুর হাল্লা সত নাসার বন্দা না বাজান আর শিখুম ফরি বুনু শিখেলে আজ সার হইতো নয় হতে ঠিক আছে তুই এ ফারদ মধ্যে চলি যা, ফারদ মেজে ফাটা দিয়ে ফারদ তো লামিয়ের হদ্দে শুধু আনাল হক আনাল হক আনাল হক আনাল হক। এই পাগলা হতু নেই ইউস হদ আনাল হক হানা হে ইউস না আনাল হক, শেষ শব্দ শুধু আনাল হক আর কোনো আওয়াজ করে না। আল্লাহর বলিলে এক এক নজর ওনাদের এক এক দয়া আমাদের জন্য বড়ই বরকত। আল্লাহর ওলিদের নজরে তাকার জন্য আল্লাহর ওলিদের শান মান বোঝার জন্য আজকের এই মিলাদুন্নবী আধ্যাত্মিক শাহজাদা ভাইজান মোহাম্মদ নূর আফসার চিশতি সাহেব ইন্তেজাম করে দিয়েছেন। আল্লাহ পাক এই ইন্তেজামকে কবুল আর মঞ্জুর করে সকলে বলেন আমিন, আর একটু জোরে বলেন না আমিন। তো আল্লাহর ওলিদের কদমে আমরা থাকতে চাই কি চাই না? অমাই আওয়াজ দিবি হলিও আর কেন জোর হনা থাকতে চাই কি চাই না? অনেক মানুষ আছে যারা বলে ফাতিহা মানা, ফাতিহা মিলাদ মাহফিল মানা, আসলে তাদের অন্তর খানা, তাদের অন্তর জোরহন না, তাদের অন্তর অনাত ভয় লাগার ভাল্লার গোলামানে মুস্তাফা জানো দেনে সে নেহি ডরতে সর কট যায়ে ইয়ে রহ যায়ে কুছ পরোয়া নেহি করতে গোলামানে মুস্তাফা, নিজের জান দিয়ে দিবে তারপরও কখনো মুনাফিকদের তলোয়ারকে ভয় করে তারা বলবে ফাতিহা মানা মিলাদুন নবী মানা সিরাতুন নবী মানা, তারা বলবে আল্লাহর ওলিদের ওরস করা মানা। আসলে আমরা বলি তাদের অন্তর খানা, তাদেরকে যখন বলবেন খানা তারা হয়ে যাবে ফানা। আমার রসুল বলে ওই ধরনের উম্মতদের সাথে সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে মানা, তো সম্পর্ক রাখতে পারবেননি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। যেই দুইটা আয়াত করিম আমি তেলাওয়াত করেছি আমি অযোগ্য না আসিস না লাইক, একটা পবিত্র ঈদে মিলাদুন্নবীর আলো আলোকে আলোচনা করলাম। কুল বিফাদুল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রু মিম্মা ইয়াজমাউন, এবং আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা তাওবা 119 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। এই দুই আয়াতে কারিমার সঙ্গে সঙ্গে কয়েকটি হাদিসে বাক তেলাওয়াত করেছিলাম। ভুল ত্রুটি হলে আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, আল্লাহ পাক আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আজকের এই ইন্তেজামকে কবুল আর মঞ্জুর করুক সকলে বলেন আমিন। এই মাহফিলের মধ্যে যারা শারীরিকভাবে মানসিকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের এলাকারই সুপরিচিত মুখ চন্দ্রপুর খাজা রুহানি মানব সেবা চিকিৎসালয়ের সম্মানিত সত্তা অধিকারী প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধাভাজন আধ্যাত্মিক শাহজাদা মোহাম্মদ নূরুল আফসার চিশতি ভাইয়ের এই মেহনতকে কবুল আর মঞ্জুর করুক সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।